এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমি ভালো আছি। আবার চলে এসেছি তোমাদের সামনে একটা কোনো নতুন ব্লগ নিয়ে। আর এখন অনেক বেলা হয়ে গেছে, 11:30 বেজে গেছে। আমি সকাল থেকে ব্লগ স্টার্ট করবো, কিন্তু কিছু না কিছু কাজেতে আমি বিজি হয়ে যাচ্ছি, পাচ্ছি না। আমি কিন্তু এমন বিশেষ কোনো কাজ সকাল থেকে করিনি, আজকে আমার রান্নাও হয়নি, 11:30 বেজে গেছে, কিছুই করিনি, ব্রেকফাস্টে কোনো ঝামেলা করিনি, একটাই জিনিস বানিয়েছে, সবাই খেয়েছে, কিন্তু তাও জানি না ব্লগ স্টার্ট করবো, কিন্তু স্টার্ট আর হচ্ছে না। ব্লগ স্টার্ট করতে যাচ্ছি তো কোনো একটা কাজ পড়ে যাচ্ছে, তো যার জন্য আমি ব্লগটা স্টার্টই করতে পারছি না আজকে। তো ফাইনালি আমি ব্লগটা স্টার্ট করলাম, আর এখন বললাম 11:30 বেজে গেছে, আর আমার কোনো কাজ হয়নি, মানে রান্না তো হয়নি। আর আমার রান্নাঘরটা দেখো অগোছানো রয়েছে অনেক বেশি, তো রান্নাঘরটা আমি আগে ক্লিয়ার করি, তারপরে রান্না শুরু করব। পিউর চান হয়ে গেছে, আমার চান হয়ে গেছে, আর কি বলবো, আজকে আমার কোনোই কাজ ভালো করে হয়নি, জামা কাপড় আমার পাটি হয়নি, জানি না সকাল থেকে আজকে আমি কী করছি, কেন জানি না কাজগুলো হয়নি। তো যাই হোক, জামা কাপড়গুলো একটা জায়গায় রাখা রয়েছে, আমি পরে বিকেলবেলা আরামসে পাট করবো, এখন আর পাট করতে পারিনি। তো অনেক কিছুই কাজ আজকে হয়নি, জানি না কেন, আমি বুঝতেই পারছি না আজকে কেন আমার কোনো কাজ কমপ্লিট হয় না, নয়তো আমার কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। আজকে কিছু কিছু নিয়ে আমি বিজি রয়েছি, যার জন্য আমার কোনো কাজ হয়নি। তো যাই হোক, তো আজকে ব্লগ স্টার্ট করার আগে বলে দিই, আজকে আমার ব্লগে তোমরা মাকে দেখতে পাবে, আর মার মুখেই তোমরা শুনে নিও মা কেমন আছে কি না। তো আজকে তোমার ব্লগটা দেখতে থাকো, যারা যারা মাকে দেখতে চাইছো সবাই আজকে মাকে দেখতে পাবে, মা আজকে আমার ব্লগে আসবেন। তো ঠিক আছে, তো আমি সবাই আগে কী করি, আমি কিচেনটা একটু ক্লিয়ার করে নিই, তারপরে আমি রান্না চাপাবো। রান্না আমার বিশেষ কিছু করার নেই, তো তোমরা দেখো আমি কী বানাচ্ছি। সবাই আগে আমি রান্নাঘরটা ক্লিয়ার করে নিই আগে, তারপরে আমি তোমাদের সাথে কথা বলি। কিচেনটা আমার একটু এলোমেলো ছিল, কারণ কি সকালে ব্রেকফাস্ট করার পরে টেবিল থেকে খালি করে প্লেটটা এনে এখানে এখানে রাখা ছিল, তারপরে এইদিকে কিছু মানে কিছু না কিছু প্ল্যাটফর্ম তো পড়েছিল। তো কিচেনটা এলোমেলো থাকলে আমি আবার রান্না শুরু করতে পারি না, তো আমি একদম ভালো করে ক্লিয়ার করে নিই, তারপরেই রান্নাটা চাপাতে পারি। আমিই গেছিলাম এমনি করে, ফিরে এসে এটাকে একটু ঠিক করলাম, তারপরে আমি রান্নাটা চাপালাম। তো রান্নাতে আমি কী করছি, হ্যাঁ আমি মায়ের ভাত বসিয়ে দিয়েছি, এবার আমাদের ভাতটা বসিয়ে দেবো। আর রান্না করছি লাউ চিংড়ি আজকে, আর আজকে আমি খুব সিম্পল রান্না করছি, কারণ কি আজকে একটু লেট হয়ে গেছে আর আমি বেশি কিছু বানাতে পারছি না। তো আজকে আমাদের মেনুতে হচ্ছে ডালের সাথে পাঁপড় ভাজা আর লাউ চিংড়ি, এটাই আজকে আমাদের লাঞ্চ হবে। আমরা আর আজকে আমার বড়ো বাড়িতে আমরা চারজনই আছি লাঞ্চেতে, আর পিউর খাওয়ার তো আলাদাই থাকে, তো পিউকে আমি ডিম দেবো, ডিম বয়েল দেবো লাঞ্চে, তো তার জন্য আমি ডিম বয়েলও করে নিয়েছি। এই দেখো, তো এখান থেকেই পিউ একটা ডিম লাঞ্চে খাবে, আর মাকে আজকে ডিম দেওয়া হয়নি, তো আমি এবার মাকে ডিমটা দিয়ে দেবো। এখন মা ডিম খাবে একটা, ব্রেকফাস্টে ডিম দেওয়া হয়নি, মা ফল খেয়েছে আর পোহা বানিয়েছিলাম সেটা খেয়েছেন। তো আর লাউ চিংড়ি এই দেখো ওটাতে আমি বসিয়ে দিচ্ছি, আর এখানে চিংড়ি মাছটা ভেজে রেখেছি, তো এই লাউ চিংড়িটাই আজকে আমাদের লাঞ্চে। তো সবাইকে বললাম শুধু লাউ চিংড়ি ডাল আর কাপড় লাগে, তো সবাই বললো হ্যাঁ ঠিক আছে খেয়ে নেবে, তো এটাই আমার আজকে বানানো। আর আজকে আমার পিউর চান হয়ে গেছে, যার জন্য আমাকে আর রান্না শেষ করে দৌড়ে গিয়ে ওকে চান করাতে হবে না, ওর চান হয়ে গেছে, আমার চান হয়ে গেছে। তাহলে চলো আমি এবার আমাদের ভাতটা বসিয়ে দিই, আর ডাল আমার রেডি আছে,
আর পিউর খাবারটা আমি আজকাল আলাদা আলাদাভাবে কুকারে বানাচ্ছি না, কারণ কি পিউ একটু এই কুকারের ভাতটা একটু কম পছন্দ করছে, মানে আমাদের যে ভাত বানাই ওইটাই ওকে খাওয়াই। কিন্তু বিনা জালেরই ওর জন্য কিছু না কিছু থাকিতে দেখি, আজকে হয়তো ডাল ডিম বয়েল আর কী খায়, একটু ভেজিটেবল তো খাওয়াবো, তো দেখি কী দিই আমি কী বানাই ওর জন্য। কারণ কি কুকারের ভাত যেটা ভিন্ডি গাজর দিয়ে বানাতাম সেটা আজকাল খাচ্ছে না, অনেক দিনই খেয়েছে, এক বছরের উপরে ওই ভাতটা খেয়েছে, ওইরকম টাইপের ভাত খেয়েছে, তো এটা পছন্দ করছে না দেখছি আজকাল। তো আজকাল বেশি পছন্দ করছে আমাদের যেটা সাদা ভাত সেটা, তো দেখি ওর জন্য কী বানাই। ঠিক আছে, ওর জন্য কিছু একটা বানাতে হবে, সবজি ভেজিটেবল তো খাওয়াতে হবে ওকে। তো চলো তাহলে আমি এবার আমাদের ভাতটা আগে বসিয়ে দিই আর মাকে ডিমটা দিয়ে আসি, মায়ের টাইম হয়ে গেছে ডিমটা খাওয়ার, তারপরে আবার ফিরে আসছি, তোমরা দেখতে থাকো আর আজকে মাকেও দেখতে পাবে। আমার মোটামুটি রান্না নেমে গেছে, লাউ চিংড়ি নেমে গেছে, তারপরে ডাল ভাত আমাদের পিউর খাওয়ার সবই রেডি আছে। আর এখানে আমি এখন পাঁপড় ভাজছি, তো পাঁপড়টা আমি ভেজে একটা প্লাস্টিকের ডাব্বায় রেখে দেবো, তাহলে কি নরম হবে না, কারণ কি পিউকে খাওয়ানো শেষ হতে হতে আমাদের লাঞ্চ টাইম হয়ে যাবে, তো যার জন্য আমি আগের থেকেই ভেজে ডাব্বায় ভরে রেখে দিচ্ছি। তো রান্না আমার শেষ হয়ে গেছে, শুধু রুটিটা করতে হবে ওর জন্য, কারণ তো অত আজকে বাড়িতে, তো ওর জন্য রুটিটা করতে হবে। আর এখানে দেখো পাঁপড় ভেজে রেখেছি, আর এখানে দেখো ভাতটা সব বানিয়ে ডাল ভাত বানিয়ে সব রেখে দিয়েছি, আর এখানে পাঁপড় আছে আর লাউ চিংড়িটাও হয়ে গেছে। আর দেখো লাউ চিংড়িটাও হয়ে গেছে, এবার বাস রুটিটা করে নিই চটপট করে। রুটিটা করে নিলে রান্নাঘরের কাজ আমার পুরোই শেষ, তারপরে পিউকে খাওয়াতে যাব। তোমরা আওয়াজ পাচ্ছ, পিউ বকুনি খাচ্ছে, পিউ দুষ্টুমি করছে, পিউ বকুনি খাচ্ছে, ওই ঠাম্মার পায়ের কাছে যাচ্ছে, শুনতে পেলে নিশ্চয়ই আওয়াজ, হয়তো কান্নার আওয়াজ, ওকে বকা হয়েছে বলে ও কাঁদছে। তো এরকমই সারাদিন দুষ্টুমি করতে থাকে, ওকে সামলাতে হয় ঠাম্মার, মানে কখনো তো বুঝে যায় যে ঠাম্মার লেগেছে, কিন্তু বাচ্চারা বাচ্চা তো কখনো বুঝে কখনো অবুজ হয়ে যায়, তো এখন নিশ্চয়ই দুষ্টুমি করছিলো, তো বকুনি খেয়েছে, তোমরা শুনতে পাচ্ছ ওর কান্না, তো এরকমই চলতে থাকে। তাহলে চলো আমি চটপট করে রুটিটা করে নিই। তো রান্নাঘর থেকে চলে এসেছি ঘরে, আর পিউকে জিজ্ঞেস করলাম যে ঠাম্মা কেন বকেছে, তো বলছে বলবো না। তো ঠাম্মা এই জন্য বকেছে, ঠাম্মা পায়েতে বরফে শেক করছিলেন আর পিউ বরফের প্যাকেটটা টেনে নিচ্ছিল, আর তার আগে ঠাম্মা ওকে বই পড়াচ্ছিল, আর বই পড়তে পড়তে দুষ্টুমি শুরু করেছে, তো ঠাম্মা বকলো বলে ওনার অভিমান হয়েছে, যার জন্য উনি কেঁদে দিয়েছে। পিউ কেন ঠাম্মা বকেছে বলো, বলো কেন বকেছে, পিউ ঠাম্মা কেন বকেছে পিউকে, রাত্রি বকেছে, রাত্রে কে বকেছে, কে বকেছে, কে বকেছে রাতে, ঠাম্মা বকেছে, ঠাম্মা কেন বকেছে, ঠাম্মা কেন বকেছে এটা বলো, ও পিউ ঠাম্মা কেন বকেছে, পিউ খুব অভিমান হয়েছে রাত্রে বকেছে, রাতে কখন বকলো, বকলো তো এক্ষুনি। এই দেখো আজকে ফাইনালি মা এসে গেছে আমার ব্লগে, আর মা বলুন কেমন আছেন, সবাই জিজ্ঞেস করছে। ভালো আছি, আমি আগের থেকে অনেক ভালো আছি। ভালো আছেন না, হ্যাঁ, সবাই আপনাকে খুব জিজ্ঞেস করে। সবাইকে অনেক ধন্যবাদ যে তোমরা আমার জন্য ভালো ভালো প্রে করেছো, আমি তাড়াতাড়ি ভালো হয়ে যাচ্ছি, অনেক থ্যাংক ইউ। হ্যাঁ, তো সবাই শুধু মাকে মিস করছে, মাকে কবে আনবো ব্লগে, কবে আনবো, আজকে ফাইনালি মাকে ব্লগে নিয়ে এসেছি, তো তোমরা মাকে দেখে নিয়েছো, তো মায়ের জন্য তোমরা আরও প্রে করো, মা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যান। ঠিক আছে,
তো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখন বেজে গেছে 3টে। তো অনেক লাঞ্চ তো করেছি অনেক আগে, কিন্তু আজকাল পিউ ঘুমোতে যা টাইম লাগায়, মানে পিউ আগে কি হতো 1টার সময় মানে খেতে বসতো, তোর মোটামুটি খাওয়া হয়ে যেত 1টার থেকে মানে খেতে বসতো, তারপরে আধা ঘন্টা 15 ঘন্টার খাওয়া হয়ে যেত, আর 1টার থেকে 2টো অবধি তো পুরো ঘুমিয়ে যেত, কারণ কি অত জোরে ওর ঘুম পেত। কিন্তু আজকাল কি হয়েছে, পিউ দিনের বেলা 3টায় ঘুমোয়, এখন জাস্ট ঘুমোলো আর আমি ক্যামেরাটা হাতে নিলাম, মানে এত টাইম লাগায় ঘুমোতে, আগে 1টা বাজলেই ওর ঘুম এত জোরে পেয়ে যেত, বাবা নিয়ে 2 মিনিট হাঁটতো আর ও ঘুমিয়ে যেত, আর এখন তো এত টাইম লাগায় ওর ঘুমোতে, রাতে কালকে 12:15 রাতে কালকে ঘুমিয়েছে, আগে 10:30 মধ্যে ঘুমিয়ে যেত রাতে, এখন মানে 10টা বাজলেই ওর ঘুম পেয়ে যেত, এত চটপট করতো ঘুমে, এত তাড়াতাড়ি করে ঘুমিয়ে যেত। আজকাল পিউ রাতে 12:30, 11:30, 12:15 হয়ে যায় ঘুমোতে ঘুমোতে, দিনের বেলা 3টে হয়ে যাচ্ছে, মানে আমার মনে হয় ধীরে ধীরে ওর ঘুমটা এখন কমে যাচ্ছে, কারণ কি বড়ো হচ্ছে, তো তো যার কারণে ভীষণ টাইম লাগছে। আমি ফোন থেকে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, ঘুমোচ্ছেই না, এই 3টে বাজলো জাস্ট ঘুমোলো, আর আমি এবার ক্যামেরাটা হাতে নিয়ে নিয়েছি, আর আমাদের লাঞ্চ হয়ে গেছে সকলের, আর এখানে দেখো ও বসে বই পড়ছে। কী বই পড়ছে গো? কিছু ফ্যামিলি বুক না বললে তো ওকে মনে হয় তোমরা অনেকদিন পরে দেখছো, তো আজকে ওর ছুটি, বসে বসে বই পড়ছে। হ্যাঁ, তো যা বলছিলাম, তো আজকের ব্লগে তো তোমরা মাকে দেখলে কমেন্ট করে জানিও কেমন লেগেছে। তো আজকের ব্লগটা তাহলে আমি আজকে শেষ করছি, যাওয়ার আগে একটাই কথা বলে যাই যে যদি ভালো লাগে কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অলেতে প্রেস করবে, তাহলে কি যখনই কোনো আমি ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। তোমাদের মধ্যে অনেকেরাই আমার ব্লগ দেখো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিই, আমি মজার মজার ব্লগ নিয়ে আসব। তো হাউস ওয়াইফ রুটিনই তোমাদের সাথে শেয়ার করি, বাইরে যেতে পারছি না, যখন বাইরে যাব তোমাদের সাথে বাইরের ভিউ শেয়ার করব। আর এখন এই ঘরের মধ্যেই, চার দেওয়ালের মধ্যেই রয়েছি, সেই জন্য এই চার দেওয়ালের ভিতরেই যা করি একটু একটু তোমাদের সাথে শেয়ার করি, শেয়ার করতে আমার খুব ভালো লাগে, যার জন্য তোমাদের সাথে সকলের সাথে শেয়ার করি। তাহলে আজকের জন্য এতটাই, পরে আবার আসবো একটা কোনো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, তাহলে টাটা টাটা, সবাই ভালো থেকো, বাই।